গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপুদ্রি। আমার চ্যানেলে তোমাদেরকে অনেক 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 স্বাগত জানাচ্ছি। তো সামনে ফ্রন্ট ক্যামেরা আসার মতন টাইম আমার একদমই ছিল না, তো এই ভিডিওটা অবশ্য আমি করেছিলাম কিন্তু আমি ভুলেই গিয়েছিলাম, মানে আর খেয়ালও ছিল না। তো যাই হোক, আর কী করা যাবে, তো ফার্স্ট হচ্ছে কি সেই জন্য ননদ আমার বরকে ফোঁটা দিল, ভাই ফোঁটা, আর তারপর এই যে ছোট ননদ দিচ্ছে ফোঁটা দেখতেই পাচ্ছ, আর ওইদিকে সেই জন্য হচ্ছে কি শাক বাজিয়ে যাচ্ছে ফু ফু করে, আর বলছে এটা দিয়ে আর ওটা দিয়ে, আর এদিকে দেখতে পাচ্ছ মানু হচ্ছে কি ফোঁটা দিচ্ছে। এই যে দুই ভাই ওর বসে আছে, মানে দুই দাদা, এটা হচ্ছে আমার পাশের বাড়ির যা করি তো তার দুই ছেলে, দেখো না ভিডিও করছি বলে একটু মাথাটা নিচু করে রেখে দিয়েছে, আর আমাদের এদিকে মানু ফোঁটা দিচ্ছে। তো মানুকে আমি একটু ডাকছিলাম যে মানু একটুখানি তাকা, মুখটা তোকে দেখাই বলে মানু একটু করে তাকালো, আর এদিকে আমাদের ভোলুকে ওর দিদি ফোঁটা দিচ্ছে। তো দেখতে থাকো তোমরা, আর ভোলু দিচ্ছি দাদা, আর ভোলু খে, ভোলু কোনটা খেলো? দেখো এখানে ভাইদের জন্য, আমার দুই ভাইয়ের জন্য হচ্ছে সব খাবার দাবার গুছিয়ে রেখেছে। এখানে এখানে আছে একটা লেস আছে, একটা লাল আর একটা গ্রিন কালারের, আর এখানে একটা আছে কুরকুরি মতন, কেক আছে, ফুটি আছে আর অরিও বিস্কুট। তো দুটো থালাতেই দুই ভাইয়ের জন্য সেম সেম সব মানে খাবার দাবার রেডি করেছি। আর এখানে আছে হচ্ছে কি চন্দন বেটে আমি রেখে দিয়েছি, এখানে ধান আছে, দুব্বো আছে, আর আমাদের গাছের যে কি দুপাটি ফুল, সেই দুপাটি ফুল তুলে আর রেখে দিয়েছি, মানে এটা একটু সাজানোর জন্য আর কি রকমভাবে করেছি। আর এখানে আছে কি বলবো, ডেরি মিল্ক, ডেরি মিল্কটা আমার বর গিলু দিয়ে রেখে দিয়েছে, তাও ডেরি মিল্কটা বার করে, এটা হচ্ছে কি ভাইদের দেবো দুই ভাইকে, তো ওটা দুই ভাইয়ের জন্য। তা দুই ভাইয়ের জন্য আমার বর আবার দু রকমের নিয়ে এসছে, আজকে দুজনে ঝগড়া করবেই। মাথায় কোনো কাজ করে না, ওই পাঁচটা ধান দুটো দুব্বো, মিষ্টি জল খাও, ফুটি কই কইলে ভাই না, ফুটি
দিবি তো আবার ওরা আমাকে ছুড়ে দিচ্ছে, ভাই হচ্ছে আমাকে টাকাটা ছুড়ে দিচ্ছে, এটা হচ্ছে তোর আমার টাকা দিয়ে দিলাম তোর তোর তুই না খেয়ে টাকা দিচ্ছিস না দেয়নি তাই কি আছে এগুলো তোর এগুলো তোর ভাইটা দিবি তো আমি করে কি করে খাবো ওই তো ভাই তোর আছে ভাইটা ওখানে চলে গিয়েছিল এগুলো খাবে না আমার পরে খাবো ভাই ঝাল খাবি না হাই বন্ধুরা তো এখন হচ্ছে কি আমরা চলে এসেছি মেজো ননদের বাড়ি এখানে আমাদের কুন্ডুবুড়ি আর কুন্ডুরি মতে কত লম্বা ঠিক আছে আর এখানে তিথি ভাইদেরকে ফোঁটা দিয়ে ভাইরা চলে গেছে আবার সেই মামা বাড়ি চলে গেছে ওরা আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করেছে বৃহস্পতিবার নিরামিষ আমাদের বাড়িতে তো মেজো ননদের বাড়ি নিমন্ত্রণ করেছে ওখানে হচ্ছে কি আমরা খাওয়া দাওয়া করবো আজকে দুপুরবেলা তো চলো মেজো ননদের বাড়ি যাওয়া যাক যাওয়া যাক তোমাদের তো আমরা অনেক ছবি টবি তুললাম আমার ভাগনা হচ্ছে কি ছবি তুলে দিয়েছে মানে আমার বর্ণনাদের ছেলে ছবি তুলে দিয়েছে ভাগনা ভাগনা বলেছি তো চলো এখন দেখি মেজদি কি করছে মেজদের নতুন বাড়ি হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি আমরা হচ্ছে এখন চাঁদা তুলতে এসেছি চাঁদা চাঁদা মেজির বাড়ি থেকে খাওয়া দাওয়া করে এখন হচ্ছে আমরা চাঁদা তুলতে এসেছি ঠিক আছে বড্ডি যে আমার যা তখন সবাই মাথা মাথাটা তো সব ঘুরে দিচ্ছে দাদু দিদা দেখো দাদা বাড়ি এসেছে চাঁদা তুলতে দেখো আমার নিতে হবে সবাই দেখো মুখ ঢাকা দিয়ে দিয়েছে কাকিমা এটা কাকি শাশুড়ি চলো চাঁদা ফাঁদা তুলি আবার দেখা হচ্ছে তোমাদের সামনে তো চাঁদা তুলে এসে আমার বর আজকে একটু চাউমিন এনে দিয়েছিল তো আবার একটু চাউমিন খাওয়া হলো চাউমিন টাউমিন খেয়ে আবার রেডি ফেডি আমরা হয়েছি হয়ে এখন আমরা যাব আবার ঠাকুর দেখতে তো চলো চাউমিনটা খেয়ে নিই তো তারপরে আবার প্যান্ডেলে গিয়ে তো তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে তো দেখতে থাকো তোমরা এই ক্যামেরাটা আমাকে না করলে হবে নাকি ভিডিও তো পোস্ট করতেই হবে বাড়ির দিকটা দেখে একটু যখন একটু ভিডিও করছি দেখো ওই সমনি চলে গেলে ওটা আমাদের কি সম্পর্কে মামি না কাকিমা বেশ হয় তো এখানে হচ্ছে কি একদম প্যান্ডেলের সামনে একটা অরিজিনাল পুরো গাছ গন্ধরাজ লেবু গাছ এটা আমার হচ্ছে গন্ধরাজ লেবুই গাছ তো একদম একটা অরিজিনাল গাছ এখানে বসে রেখেছে মানে টপ সহ একদম প্যান্ডেলের সামনে ঠিক একটু বাগান বাড়ির মতন করেছে আর লাইটিং ফাইটিং দিয়েছে বেশ দারুণ লাগছে দেখো প্যান্ডেলটার সামনে পুরো বাগান বাড়ির মতন করেছে তো বেশ দারুণ লাগছে দেখতে আর তারপরে আমাদের প্যান্ডেলের বাইরে এখানে হচ্ছে আমাদের সবাইকে খিচুড়ি ভোগ বিতরণ করা হচ্ছে তো আমি একটু ভিডিও করে নিলাম তো আমরা যখন সুযোগ পাচ্ছি তখন তো আমরা খেতে বসেও পড়ছি
তো ভালো লাগলে অবশ্যই বলবে বন্ধুরা। বন্ধুরা এই দেখো ভিডিও করে নিয়েছি আমি। দাদি 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 দাও স্যানিটাইজার দিয়ে একটু মুছেছি। হ্যাঁ ঠিক বলেছি। তো আমরা তিনজনে একসাথে খাওয়া বলে বেশ পরপর তিনটে বেঞ্চ পেয়ে গেলাম, তো খেতেও বসে পড়েছি। তো চলো, ব্লগ ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো চলো নেক্সট কোনো ব্লগে আবার দেখা হবে।